মান কি অবস্থা সবার? আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তো আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করছি, মানে আজকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে একটু বাচ্চাদের জন্য তেহারি রান্না করবো, ফ্রাইডেও আজকে, তো ভাবলাম যে আজকে একটু তেহারি রান্না করে ফেলি। তো চলেন যাই কিচেনে, কীভাবে রান্না করছি সব কিছু থাকছে এই ভিডিওতে। তো আজকে হচ্ছে আমি ট্রাই করতেছি যে সরিষার তেলের তেহারিটা রান্না করতে। তো আমি সয়াবিন তেল দিয়েও দিয়েছি এটার মধ্যে কিছু, আর কিছু সরিষার তেল দিলাম, আর পেঁয়াজ মরিচ দিয়েছি, আর গোটা মশলা যা যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি। আজকে কোনো বাইরের যে রাঁধুনির কেনা মশলা বলেন সেটা আমি দিব না, আমি বাসাতেই সব কিছু আর কি দিব। তো আলু কেটে নিলাম কিছু। তো এদিকে আমার পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, তো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নিব। এই আদা রসুনের পেস্টটা কিন্তু খুব সুন্দর করে তেলের মধ্যে ভাজতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা একটা স্মেল থাকে যায় আর কি। তো এখানে আমি একটু ফুড কালার দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে একটু কালার করে নিচ্ছি, এটা দেখতে জাস্ট ভালোর জন্য, তো এটাতে টেস্টের কোনো কিছু হয় না। দেন আরেকটা প্যানের মধ্যে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা সুন্দর করে তেলের মধ্যে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে শুকনো মরিচ, লবণ, তারপরে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, আর হচ্ছে সামান্য একটু জয়ফল জয়তুর গুঁড়া দিব আর কি। তো এটা দিয়ে ভালো করে নাড়বো। তো এটা হচ্ছে ছিল ধনিয়া গুঁড়া। তো আমি সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আজকে হচ্ছে বাসার মশলা দিয়ে আছে রান্না করছি, তো এটা ছিল জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, এটা দিয়ে দিলাম। আর এই পাশের চুলায় হচ্ছে আলুগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আলুগুলো দেখতে কি কিউট লাগতেছে না, অরেঞ্জ অরেঞ্জ কালার। এরপরে মশলা কষানো শেষ, তারপরে দিয়ে দিচ্ছি গরুর মাংস, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকের গরুর মাংসটার মধ্যে লিটারেলি একটু হাড় বেশি ছিল, তো এটা দিয়ে দিলাম পুরাটা। তো এই যে মাংস আমার কষানো প্রায় হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি গরম গরম ঝোলের পানি। তো এটা শুকাইতে শুকাইতে তারপরে আমি পাশের চুলায় একটু চালটাও ভেজে নিব। তো এখানে আমি একটুখানি পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে তারপরে চালটা ভাজতেছি, তো এখানে একটা বেরেস্তার একটা ফ্লেভার আসবে। তো এই তো মাংসগুলো হয়ে গেছে, তো দিয়ে দিলাম চালের সাথে। তা আমি একটু পর আম্মুকে ডাকতেছিলাম যে আম্মু একটু আমাকে একটু হেল্প করো, কারণ আমি এক হাত দিয়ে আসলে পারতেছিলাম না। তো আম্মু এসে যে দিয়ে দিচ্ছে মাংসগুলো। তো মাংস দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি, এটাতে কিন্তু গরম পানি দিতে হবে, কাঁচা পানি কিন্তু একদম পচা হয়ে যাবে, মানে চালটা তোমার সিদ্ধ হবে না। তো ফাইনালি আলুগুলোও ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, মানে তেল সহ আর কি চালের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আমার কাছে আজকে লিকুইড দুধ ছিল না, তো ভাবলাম গুঁড়া দুধটাই দিয়ে দিই, তো গুঁড়া দুধ দিয়ে দিলাম। অ্যান্ড দেন ফাইনালি এরকম হয়েছে, এরকম অবস্থায় আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, কারণ তেহারিতে অনেক বেশি কাঁচামরিচের স্মেল কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এই তো ফাইনালি এখন দমে দেওয়ার পালা। তো এটা কিন্তু প্রায় হয়ে হয়ে এসেছে, চালগুলো আর একটু হবে, এটা এখন এক ঘন্টার মতো দমে থাকবে। তো এই তো হয়ে গেছে আমার তেহারি, অ্যান্ড আমি খেতেও বসে গিয়েছি, আর এটা সো ইয়ামি, সবাই অনেক প্রশংসা করে, আমি ভালো রাঁধুনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো তোমরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।